ডাব্লু বি এইচ এ টেসপা থেকে আজকে ভূগোল কোশ্চেন নিয়ে আলোচনা করুন মডেল কোসেন উচ্চ ভূমিরূপ তলে পরিণত হওয়ার প্রক্রিয়া কি বলে এটা দুই নম্বরটা হচ্ছে লবণযুক্ত শিলাস্ত্রের উপর নদীর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়ার নাম কি এখানে হচ্ছে দ্রবণ ক্ষয় তিনটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি দ্বীপ রসে মতানে সৃষ্টি হয় এখানে হচ্ছে হিমবাহ ক্ষয়কার্যের ফলে এর দাম ভূমিরূপ হচ্ছে এখানে হচ্ছে বায়ু ক্ষয়কার্যর ভূমিরূপ ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি রাজস্থান ভারতের পশ্চিম পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে কি হয় এখানে যে শীত ঋতু মাউন্ট এভারেস্ট এর পূর্ব নাম কি ছিল এই যে পিক ছোটনাগপুর মালভূমি মধ্য পশ্চিমবঙ্গে যে সমতল বৃষ্টদেশ যুক্ত উঁচু অঞ্চল থেকে চারপাশে বহু ধাপ সৃষ্টি হয়েছে তার নাম কি এখানে হচ্ছে পাড় অঞ্চল ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত এখানে হচ্ছে দিহং তৃষ্ণাত ফসল কাকে বলে তৃষ্ণাত ফসল কাকে বলে ধান কার্পাস চাষে ক্ষতিকর প্রকার নাম কি এই যে পিং বোল ওয়াম ধারণযোগ্য ধারণাটি ধারণযোগ্য ধারণা কথাটি প্রথম ব্যবহার করেন কি পলমেন দুই হাজার এগারো সালে দু হাজার এগারো সালে আদম সময়ের অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি বিহার নির্দেশ অনুযায়ী নিচে প্রশ্ন লেখা হচ্ছে কি নিচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে তালিবা সহস্য অশুদ্ধ হলে স্বর্ণ লিখতে হবে রাজস্থানে চলমান বালিয়ারিকে ধিয়ান বলে এটা শুদ্ধ এজন্য তালিবাসও লিখতে হবে শীতকালে মৌসুমী বায়ু শুষ্ক হয় এটা শুদ্ধ লেখ শুদ্ধ তালিবাস দিতে হবে প্রবল সৌমি সৃষ্টির অবরোহণ প্রক্রিয়া উদাহরণ এটা অশুদ্ধ মালনাথ কথার অর্থ পাহাড়ি অঞ্চল শুদ্ধ বনসৃজন মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি করে অশুদ্ধ ভারতের টেক সিটি বলা হয় পুনে কি শুদ্ধ ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল সিকিম অশুদ্ধ তো হচ্ছে কি ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপ ড্যাশ বদ্বীপের উদাহরণ শূন্যস্থান এটা হচ্ছে তীক্ষাগ্রহ তীক্ষাগ্রহ মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অমর কণ্টকন্টক ভারতের যোগ জলপ্রপাত কোন ড্যাশ নদীর উপর অবস্থিত এটা সারাবতী সরাবতী হবে সরাবতী শিলং ভারতের একটি ড্যাশ অঞ্চল বৃষ্টি বৃষ্টির ছায় যে বাঘার অঞ্চলের পশ্চিম সমী ড্যাশ নামে পরিচিত রোহি বাষ্ণকার ষি বীরভূম বাঁকুড়া লালমাটি অঞ্চল ড্যাশ ক্ষয় ক্ষয় বেশি হয় খোয়াই ভারতের কফি পাত্র বলা হয় কর্ণাটক এবার একটি বা দুটি শব্দ উত্তর দাও বিন্দুবার কি এই বিন্দুবার হচ্ছে নদী ঢালু পারে যে নদী ঢালু পারে যে সঞ্চয়কার হয় সেই সঞ্চয় কার্যের নাম হচ্ছে বিন্দুবার কোন মাটির স্থায়ী নাম মরাম এটা হচ্ছে মাটি পৃথিবীর বৃহত্তম মগ্নচুরার নাম কি গ্র্যান্ড ব্যাঙ্ক গ্র্যান্ড ব্যাংক ভারতের বনভূমির পরিমাণ শতকরা কত চব্বিশ পয়েন্ট ষোলো পার্সেন্ট অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি অমরাবতী অমরাবতী বরদই শিলা কি এটা হচ্ছে এক ধরনের ঝড় অসমের এক ধরনের ঝড়ের নাম হচ্ছে বরদই শী বরদই শিলা এই ঝড়কে আমরা বাংলায় বলি আবার কিন্তু কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড় যেটা বাংলায় হচ্ছে বাংলায় পশ্চিমবঙ্গ বাংলাদেশে কালবৈশাখী ঝড় নামে পরিচিত এই ঝড় আবার আসামে বরদই শিলা নামে পরিচিত ভারতের ডেট বলা হয় কাকি এটা হচ্ছে দুর্গাপুর ভুল বললাম এটা চেন্নাই কালচার কি শাকসবজি কি শাক সবজি সবজি চাষকে বলে এখানে কি বাঁ দিকে সঙ্গে ডান দিকে মিলিয়ে লেখো শখ তৈরি করতে হবে নোনা 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 টক্স এটা হবে এই যে শিকড় মুক্ত পর্ব শিকড় তিন নংটি হবে ম্যাকমহল লাইন হচ্ছে ভারত ও চীনের চীনের হচ্ছে সীমারেখা নাম হচ্ছে ম্যাগমহল লাইন চার নং হচ্ছে হামাদা হামাদা হচ্ছে বালি ও শিলার খন্ড খণ্ডময় মরুভূমি খালিফ শস্য হচ্ছে বর্ষাকালে চাষ হয় তবে থেকে মান দুই এটা নিজের বই থেকে লিখতে হবে কে নদীর ষষ্ঠ খাতের সূত্র কি ধারণা অবিকা কাকে বলে হিম প্রাচীর বলতে কী বুঝো হিমরেখা কাকে বলে দুন বলতে কি বুঝো বহুমুখী নদীর পরিকল্পনা কি বাগিচা কৃষি কাকে বলে ডেকান ট্রাফ বলতে কি বুঝো সোনালী চতুর্ভুজ কি স্থিতিশীল উন্নয়ন কী গ্রাবরেখা কীভাবে সৃষ্টি হয় মরুদ্যান কীভাবে সৃষ্টি হয় এ হচ্ছে মান তিনের চারটি করতে হবে বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরি অনুকূল পরিবেশ লেখো অবরোহ ও অবরোহণের মধ্যে পার্থক্য গ্রাব গ্রাবরেখা কীভাবে সৃষ্টি হয় মরুদ্যান কীভাবে সৃষ্টি হয় পশ্চিমঘাট ও পূর্ব ঘাট ও পশ্চিমঘাট পর্বতে পার্থক্য লেখ আধুনিক যোগাযোগ ব্যবস্থা মাধ্যমগুলি লেখো ভারতের পশ্চিমবাঙ্গী নদীগুলি মহনয় বদ্বীপ গড়ে উঠিনি কেন করমণ্ডল উপকূলে বছরে দুবা বৃষ্টিপাত হয় কেন এ হচ্ছে পাস এখান থেকে অ্যাটেন্ড করতে হবে দুটি যে মরুভূমি বায়ু ও জলের যুগ্ম কার্যের ফলে গঠে ভূমিরূপ বর্ণনা দাও দুই দুই নম্বর হচ্ছে কি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি তিনটি ভূমিরূপ সচিত্র বিবরণ দাও হিমবাহ ও জল মিলিত কাজ কাজের ফলে সৃষ্টি যে কোনো তিনটি ভূমির সচিত্র বিবরণ দাও বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্টি তিনটি ভূমিরও আলোচনা করো এখান থেকে দুটি এখন করতে হবে নাম্বার থেকে দশ এটা প্রাকৃতিক ভূগোল আঞ্চলিক ভূগোল থেকে থাকে কি প্রস্তুত বরাবর হিমালয় ভূপ্রকৃতি নির্বাহ করো ভারতের ইক্ষু চাষের অনুকূল অনুকূল পরিবেশ লেখো ভারতে অসম জন কারণগুলি লেখো পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ লেখো এখান থেকে দুটি অ্যাটেন্ড করতে হবে নাম্বার থেকে দশ পরে থাকবে বিভাগ এখান থেকে ম্যাপ এই ম্যাপ ভিডিওটি হচ্ছে এই ম্যাপ নিয়ে আমি পরে ভিডিওতে আলোচনা করব। পরে শুধু ভিডিওতে শুধু এই ম্যাপ ম্যাপ ম্যাপগুলোর নামগুলো শুধু দেখিয়ে দেওয়া হবে আর এই প্রশ্নগুলির উত্তর নিয়ে কোনো আলোচনা করানো হয়নি যদি এই প্রশ্নের কোনো উত্তর উত্তর যদি লাগে তাহলে অবশ্যই বা দরকার পড়ে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন